আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী যারা সংযুক্ত হচ্ছেন অন্য দেশ থেকে, সবাইকে স্বাগতম কুয়েতের আজকে সকালের অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেটে। আজ 12 ফেব্রুয়ারি, কুয়েতে বুস্টার ডোজ নিয়ে একটি দারুণ সুখবর থাকছে, তার বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সেটি অব্যাহত রয়েছে, কোথায় কিভাবে গতকাল অভিযান পরিচালনা করেছে তার খবর। এছাড়া কুয়েতের সমসাময়িক অনেক প্রয়োজনীয় তথ্য, আপনাদের প্রশ্ন এবং তার সঠিক উত্তর। যারা দেশ থেকে সংযুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন, যাতে করে আপনি এই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো মিস না করেন। চলুন দেখে নেই আজকের সব আপডেট। আলহামদুলিল্লাহ, আবারও নতুন করে আলোচনা কুয়েতে বুস্টার ডোজ। তবে এবার ভালো খবর নিয়ে, কুয়েতের আল মাজালিস তাদের এক নতুন তথ্যে জানিয়েছে বুস্টার ডোজ নিয়ে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন একটি প্রস্তাবনা নিয়ে বৈঠক বসছে। আর এই বৈঠকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে বুস্টার ডোজকে জনসাধারণের জন্য ইচ্ছে অনিচ্ছের মধ্যে ছেড়ে দেওয়া, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে সম্পূর্ণ, যেটি বিস্তারিত। আপনি যদি ইচ্ছুক হন বুস্টার ডোজ নিতে, আপনি বুস্টার ডোজ নেবেন, আপনি যদি ইচ্ছুক না হন তাহলে আপনি নেবেন না। এটি আলোচনাধীন রয়েছে। তবে এই আলোচনার ব্যাপারটি যদি সমালোচনার বাদ দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে উপকৃত হবে কয়েক লক্ষ প্রবাসী, কারণ যারা দেশে অপেক্ষা করছে বুস্টার ডোজের জন্য বা যারা নতুন করে কুয়েতে আসতে চাচ্ছে, এবং আমাদের বিপুল সংখ্যক প্রবাসী রয়েছে ছুটিতে যাবে, বুস্টার ডোজের জন্য অপেক্ষা করছে, বুস্টার ডোজ নিয়ে যাবে। ঠিক এই মুহূর্তে যদি বুস্টার ডোজ না নেয় আর এই সিদ্ধান্তটি হয়ে যায় তাহলে সে নিশ্চিন্তে দেশে যেতে পারবে, যেটি বিশাল একটি সুখবর। আমরা অপেক্ষায় রয়েছি এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হওয়ার জন্য। সম্মানিত দর্শক, গতকাল রাত এবং বৃহস্পতিবার রাত বিপুল সংখ্যক গাড়ির বাকালাতে অভিযান পরিচালনা করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা অবগত রয়েছেন যে অফরা সেবদি আবদালি, মিনা আবদুল্লাহ সহ বিভিন্ন এরিয়াতে এই গাড়ির বাকালার জবের সাথে জড়িত রয়েছে আমাদের বিপুল সংখ্যক বাংলাদেশি ভাইরা। ভ্রাম্যমাণ গাড়ির বাকালা উচ্ছেদ অভিযানে 8টি দোকানকে জব্দ করেছে কুয়েতের বলদিয়া থেকে, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অফরা এবং সেবদিতে অভিযান পরিচালনা করেছে শুক্রবার জুমার পরে ভ্রাম্যমাণ যে ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের এই অভিযানে বিশৃঙ্খল বাজারগুলো উচ্ছেদ করা হয়েছে। আপনারা অবগত রয়েছেন যে অফরা, জামিয়া এবং সেবদির যে গণজামায়াতপূর্ণ পরিবেশ এবং আবদালির যে মসজিদের সামনে বা জামিয়ার পাশে যে দোকানগুলো বসে, যেটি কুয়েতের আইন অনুযায়ী অবৈধ, অথচ এই বিজনেসের সাথে জড়িত রয়েছে আমাদের কয়েক হাজার প্রবাসীর রুটি রুজির বা রিজিক, কিন্তু কুয়েতের আইনে যেটি অবৈধ সেটি তো আর করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ঠিক এই পরিস্থিতিতে যে সকল প্রবাসীরা এই বিজনেসগুলোর সাথে জড়িত, আপনি অবশ্যই সচেতন এবং সতর্ক থাকবেন আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উজারা দাখিলিয়া থেকে নতুন একটি টুইট করা হয়েছে। এই টুইটে বলা হয়েছে যে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্টের অভিযান অব্যাহত রয়েছে, নকল কাগজপত্র সহ ভুয়া নাম্বার প্লেটের সর্বমোট 12টি গাড়ি জব্দ করেছে সর্বশেষ অভিযানে। এছাড়া 51টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও 1203টি আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে সিকিউরিটি ফোর্স। দর্শক, আপনারা অবগত রয়েছেন কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক জীবনে ফিরে আসার পর থেকেই কুয়েতে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে, আর এই অভিযানগুলিতে আটক হচ্ছে বৈধ প্রবাসী এবং অবৈধ প্রবাসী বা আইন লঙ্ঘনকারী। সচেতন এবং সতর্ক ছাড়া কিছুই বলার নেই, কারণ আপনাদের হাতে দ্বিতীয় রাস্তা খোলা নেই। এদিকে কুয়েতের আবহাওয়াবিদ ডক্টর সালে আল আজরিকে কবরস্থ করার আগে আরেক আবহাওয়াবিদ আদিল আল সাদুনের একটি পিকচার সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে বহুল আলোচিত কুয়েতের এই জনপ্রিয় ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুয়েতের মহামান্য আমির, এবং কুয়েতের টাওয়ারগুলিতে তার
পিকচার গতকাল প্রদর্শিত হয়েছে, তার মানে কতটা সম্মান করা হয়েছে তাকে। সম্মানিত দর্শক, যারা আমাদের সাথে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ কমেন্টসগুলি করেন, আপনাদের কমেন্টসের জন্য ধন্যবাদ। আর যারা এই কমেন্টসগুলো শোনেন তাদেরকেও ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা এরই মাঝে আমাদের ইনবক্সে, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে প্রশ্ন করছেন যে খাদেম ভিসা যারা রয়েছে কুয়েতে তারা ভিসা বের করতে পারবে কিনা, এছাড়া ট্যুরিস্ট ভিসায় কারা আসতে পারবে, ফ্যামিলি ভিসায় বাংলাদেশিদের লাবানার প্রয়োজন হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। খাদেম ভিসার ব্যাপারটি আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের বাসা বাড়ির ভিসা, আর এই ভিসায় বাংলাদেশের চাহিদা খুবই কম, দু একজন থাকলেও বর্তমান লামানা সংকটে সেটিও বের হচ্ছে না। এছাড়া খাদেম ভিসা নিয়ে মূলত বাংলাদেশিরা কুয়েতে এসে ফ্রি ভিসা নামক ভিসায় কাজ করে, যেটি কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আর ট্যুরিস্ট ভিসা কোভিড নাইন্টিন পরিস্থিতি স্বাভাবিক জীবন শুরু হওয়ার পর চালু করেছিল কুয়েত, কিন্তু সেটিকে দালাল চক্র বা আদম ব্যাপারীরা বিভিন্ন পন্থায় ব্যবহার করার কারণে সেটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমানে কোভিড নাইন্টিন পরিস্থিতি ভালো এবং কুয়েতে যে খেমার সিজন শেষ হচ্ছে, এই সিজনের পর কুয়েতিরা সফরে যাবে অন্য দেশ থেকে কুয়েতে ভিজিট করার জন্য আসতে বা অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য যে সুযোগটি দেওয়ার কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি মার্চ মাস থেকে। তবে এই ক্যাটাগরিতে বাংলাদেশি থাকবে কি না বা বাংলাদেশি থাকলেও লামানা ছাড়া হবে কি না এটি এখনও ক্লিয়ার না, এটার জন্য আমাদেরকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ঠিক একই অপশন ফ্যামিলি ভিসার জন্য। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে 600 দিনার স্যালারির নিচে ফ্যামিলি ভিসা হয় না, আর যেহেতু বাংলাদেশের সকল ভিসা বর্তমান লামানা বা শর্ত প্রযোজ্য রয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবাসী বা যদি 600 দিনার স্যালারি সার্টিফিকেট বা একটা প্রমাণ ডকুমেন্টস সংগ্রহ করে তারপরও তাকে লামানার যে শর্ত সেটিও পূরণ করতে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশ সহ 60টি দেশের উপরে স্বাভাবিক ভিসা প্রক্রিয়া বন্ধ রয়েছে, যেটি শর্ত প্রযোজ্য, আর এই প্রক্রিয়াটি করতে সাধারণ মানুষকে অনেক কাঠগড় পোড়াতে হচ্ছে, যেখানে অন্য অন্য দেশের মানুষ ভিসা পেয়ে যাচ্ছে সর্বোচ্চ 3 দিনে, সেখানে এই লামানার শর্ত পূরণ করতে গিয়ে একটি ভিসা বের করতে লাগছে 30 দিন থেকে 45 দিন। যে কারণে এই ভিসা জটিলতা, অনেক কোম্পানি চায় না যে এই লামানা শর্ত পূরণ করে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে বা ট্রাভেলসগুলো কাজ করতে চায় না। তবে এখানে ব্যক্তি স্বার্থে কিছু লোক আছে, অনেক চেষ্টা করে বা যাদের একান্তই প্রয়োজন বাংলাদেশ থেকে লোক আনা। তো ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা সব মিলিয়ে সকল ভিসার জন্যই এই শর্তটি প্রযোজ্য। এছাড়া নতুন আপডেট আসলে বা সংশোধিত হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি লাইক দিয়ে লাইকের অংশীদার হন, ভিডিওটি শেয়ার করে রেখে দিন আপনার টাইমলাইনে এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন কুয়েতের সর্বশেষ পরিস্থিতির গুরুত্বপূর্ণ তথ্য জানতে।